মুরলীধর লেনের বিজেপির পাতি অফিসে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে রাজ্য বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। বিদ্যাপতি মায়ের স্নেহময় মুখ, পরিমার্জিত সাজানো এবং ভক্তির পুজোতে মেতে উঠল বঙ্গ বিজেপি। সম্প্রতি রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী সৌমিক ভট্টাচার্যকেও দেখা গেল করো জোরে সরস্বতী মায়ের কাছে প্রার্থনা জানাতে। তবে এরাজ্যের বর্তমানে যা সামগ্রিক পরিস্থিতি, তাতে মায়ের আরাধনার পর সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন বিজেপি মুখপাত্র। আজকে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় গ্রামগুলোকে ঘিরে ফেলার জন্য, যাতে মানুষ মিডিয়ার কাছে না আসতে পারে, মানুষ প্রকৃত তথ্য বিরোধীদের সামনে বলতে না পারে, আজকে সেখানে 144 ইম্পোজ করে দেওয়া হলো নতুন করে 19টা জায়গায় সন্দেশখালী ব্লক 2-তে। এর উদ্দেশ্য শুধু বিজেপিকে আটকানো নয়, যত পরিবারের লোকজন ওখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে সবাই তো বিজেপি নয়। বারবার বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদেও সোচ্চার হন সৌমিক ভট্টাচার্য। সমস্ত প্রতিবাদ আজকে পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত হয়ে গেছে, কোনো আইনের শাসন নেই। আর্ত মানুষের চিৎকার, আর্ত মানুষের সহায়তা করা বা বিষয়টিকে বোঝার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এই মুহূর্তে সেটাও বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। গণতন্ত্রে বিরোধীদের ভূমিকাই সবচেয়ে আগে। এই যে বিধানসভা লোকসভাগুলো আছে, এগুলো বিরোধীদের, শাসক দলের নয়। বাগদেবীর আরাধনার দিনেও ইটির চেরায় সন্দেশখালীর আবহে যেভাবে উত্তপ্ত হয়ে আছে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, তাতে বিজেপি মুখপাত্রের মন্তব্যে এক রাশ ক্ষোভের সুরি শোনা গেল। পরিস্থিতি শান্ত হোক সন্দেশখালীর, বাগদেবীর কাছে প্রার্থনা বোধহয় তার। ক্যামেরায় গোপাল দপাদারের সঙ্গে অদ্রজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।